Dear students, welcome to my academy's reading class. Today's class is from English for today of class 5. How far is St. Martin's? St. Martin's koto dure? How ortho koto? Far ortho dur. Andy, hi Tomal. Ohi Tomal, can you help me with something? Can mane para, help mane sahajjo kara, me mane amake, with something mane kichu diye. Kichu diye bolte, kichu bishoye obogoto kore bojhacche. Can you help me with something? তুমি কি আমাকে কিছু বিষয়ে অবগত করে সাহায্য করবে তোমাল শিওর অ্যান্ডি অবশ্যই অ্যান্ডি অ্যান্ডি হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ হোয়াট আর কোনগুলো হয় দ্য মেইন প্রধান ট্যুরিস্ট স্পটস পর্যটন এলাকা বা দর্শনীয় স্থান ইন বাংলাদেশ বাংলাদেশে হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ বাংলাদেশের প্রধান দর্শনীয় স্থানগুলো কি I know about Cox's Bazar. I know, ami jani about Cox's Bazar. Cox's Bazar shomporke. I know about Cox's Bazar. Ami Cox's Bazar shomporke jani. I visited there last month. I visited, ami poridorshon korechhilam. There, shekhane, last month, goto mash. I visited there last month. Ami goto mashe shekhane poridorshon giyechhilam. Tomal. Oh. Cox's Bazar is the most popular tourist spot. Oh, Cox's Bazar is Cox's Bazar hoy the most popular, sobcheye jonopriyo. Most ortho sobcheye beshi, popular ortho jonopriyo. Cox's Bazar is the most popular tourist spot. Cox's Bazar holo sobcheye jonopriyo dorshoniyo sthan. And it's beautiful. Ebong eti sundor. Ekhane it's holo it is. অর্থাৎ ইহা হয় আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ আমি সমুদ্র ও সমুদ্র সৈকতকে ভালোবেসেছিলাম সি অর্থ সমুদ্র বিচ অর্থ সমুদ্র সৈকত বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম বাট কিন্তু আই উড লাইক আমার ইচ্ছে বা আমি চাই এরকম বোঝাতে আই উড লাইক ব্যবহার করা হয় টু সি দেখতে সাম কিছু নিউ প্লেসেস নতুন জায়গা দিস টাইম এই সময়ে আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম এই সময়ে আমি কিছু নতুন জায়গা দেখতে চাই তমাল রাইট ঠিক আছে দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সেখানে আছে মেনি প্লেসেস অনেক জায়গা টু সি দেখতে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে There are many places to see in our country. আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা রয়েছে। কোথাও কিছু আছে বা থাকা বোঝাতে মাকুটি দেয়ার দিয়ে শুরু হয়। যেমন আমাদের গ্রামে একটি ফলের বাগান আছে। There is an orchard in our village. তোমার রাইট ঠিক। There are many places to see in our country. আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা রয়েছে। You can go to Srimangal. তুমি শ্রীমঙ্গলে যেতে পারো ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার ইউ ক্যান এনজয় তুমি উপভোগ করতে পারো দ্য বিউটি সৌন্দর্য অফ দ্য টি গার্ডেন্স চা বাগানে দেয়ার সেখানে ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো From there, you can go to Madhavkundu. From there, সেখান থেকে you can go, তুমি যেতে পারো, to Madhavkundu, Madhavkundi. From there, you can go to Madhavkundu. সেখান থেকে তুমি Madhavkundi যেতে পারো. There are some wonderful waterfalls there. There are, সেখানে আছে, some, কিছু, ওয়ান্ডারফুল চমৎকার ওয়াটারফলস ঝর্ণা দেয়ার সেখানে ওয়াটারফলস অর্থ ঝর্ণা দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার সেখানে কিছু চমৎকার ঝর্ণা রয়েছে ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড তুমি সেন্ট মার্টিনস আইল্যান্ডেও যেতে পারো এখানে আইল্যান্ড বানানটিতে এস অনুচ্চারিত এখানে ইজল্যান্ড বলা যাবে না এটি হলো আইল্যান্ড নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়
নামটি যদি একাধিক অংশ নিয়ে গঠিত হয় তাহলে প্রতিটি অংশের আদ্যক্ষরই ক্যাপিটাল হয়। ইফ আ নেম কনসিস্ট অফ ওয়ান অর মোর ওয়ার্ডস দ্য ইনিশিয়াল লেটার অফ অল ওয়ার্ডস শুড বি ক্যাপিটাল। হেয়ার সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ অ্যান এক্সাম্পল। এখানে সেন্ট মার্টিনস আইল্যান্ড একটি উদাহরণ। ইটস আ স্পেশাল প্লেস, এটি একটি বিশেষ জায়গা। স্পেশাল অর্থ বিশেষ। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? সেন্ট মার্টিনস আইল্যান্ডের বিশেষত্ব কী বা বিশেষ দিকটি কী? তামাল, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। এটি বঙ্গোপসাগরের মধ্যকার একটি দ্বীপ। বে অফ বেঙ্গল অর্থ বঙ্গোপসাগর। এখানে আইল্যান্ড শব্দটির আদি অক্ষর ভাওয়েল আই, তাই সামনে এ না বসে এন বসেছে। অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। অনলি অর্থ একমাত্র, কোরাল অর্থ প্রবাল, আইল্যান্ড অর্থ দ্বীপ। কোরাল আইল্যান্ড অর্থাৎ প্রবাল দ্বীপ। ইটস দি অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, তুমি বিভিন্ন আকৃতি ও বর্ণে প্রবাল দেখতে পারো। ডিফারেন্ট অর্থ বিভিন্ন, শেপস অর্থ আকৃতি। দি ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু, বঙ্গোপসাগরের পানি বেশ স্বচ্ছ ও নীল। ওহ, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, সেগুলো চমৎকার শব্দ করে। তমাল, ইয়েস ইট ইজ, হ্যাঁ তাই। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড, তুমি দ্বীপে কচ্ছপও দেখতে পারো। টার্টলস অর্থ কচ্ছপ, এর সিনোনিম টর্টয়েজ। দ্য টার্টলস মেক দেয়ার নেস্টস অন দ্য বিচ, কচ্ছপেরা সৈকতে তাদের বাসা বানায়। মেক অর্থ বাড়ানো, নেস্টস অর্থ বাসা। অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দেম, অ্যান্ড দেন এবং তারপর দে লে তারা ডিম পাড়ে, দেয়ার এগস তাদের ডিম, ইন দেম ওগুলোর মধ্যে অর্থাৎ বাসাগুলোর মধ্যে। দে লে দেয়ার এগস ইন দেম, তারা ওগুলিতে তাদের ডিম পাড়ে। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি অনেক মাছও দেখতে পারো। এন্ডি, ওয়াও, রিয়ালি, সত্যি। ক্যান আই গো সেলিং, আমি কি নৌকা ভ্রমণে যেতে পারি? গো সেলিং অর্থ নৌকা ভ্রমণ বা সমুদ্র ভ্রমণ। তোমার, ওয়েল, ইউ ক্যান টেক আ ডে ক্রুজ। ওয়েল, বেশ, ইউ ক্যান টেক, তুমি নিতে পারো আ ডে ক্রুজ, একদিনের নৌ ভ্রমণ। ক্রুজ অর্থ নৌ ভ্রমণ বা সমুদ্র ভ্রমণ। ইউ ক্যান টেক আ ডে ক্রুজ, তুমি একদিনের নৌকা ভ্রমণ করতে পারো। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক, তুমি কাঠের নৌকা বা সামুদ্রিক যানে যেতে পারো। উডেন বোট অর্থ কাঠের নৌকা, আর সি ট্রাক হল সমুদ্রে পরিবহনের যানবাহন। দ্য ক্রুজ আর এক্সাইটিং অ্যান্ড সেফ, ভ্রমণগুলো উত্তেজনাকর ও নিরাপদ। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, দে আর ওগুলো হয় এ গ্রেট ওয়ে, উত্তম উপায় টু সি দ্য বে, সমুদ্র দেখতে। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, ওগুলো সমুদ্র দেখার জন্য উত্তম উপায়। অ্যান্ডি, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তমাল, এই তথ্যের জন্য ধন্যবাদ তোমাকে তমাল। And that is the end of the class. Thank you all for watching the video. See you again in the next video class. For more videos, subscribe the channel.